রাজ্যে যুব সমাজকে নেশার করাল থাবা থেকে রক্ষা করার জন্য খেলো ত্রিপুরা কর্মসূচির মাধ্যমে রাজ্যের যুব শক্তিকে সঠিক দিশা প্রদান করছে রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তর। সেই লক্ষ্যেই সোমবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 25টি ক্লাব এবং 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 20টি ক্লাবের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় এবং পৌর চেয়ারম্যান রূপক সরকার সহ আরও অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে খেলাধুলার বিকাশে যে সমস্ত জোরালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই কথা উল্লেখ করে বিধায়িকা কল্যাণী রায় জানান, রাজ্য যুবকদের খেলো ত্রিপুরা কর্মসূচির মাধ্যমে সঠিক দিশা প্রদান করার কাজ করছে বিজেপি সরকার। কিন্তু পৃথিবীর কোথাও কোনোদিন কেউ যুবা দিবস আন্তর্জাতিক যুবা দিবস হিসাবে এর আগে ঘোষণা করতে পারেনি, যেটা বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা করেছেন। আজকে আন্তর্জাতিক যুবা দিবস ভারতের থেকে তার যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী ফিটনেসের উপর যে গুরুত্ব দিয়েছে। আজকে খেলো ইন্ডিয়া খেলো এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি 2018 সালের পর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার আহ্বান করেছেন, নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিয়েছেন এবং যুবক সম্প্রদায়কে রক্ষা করার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে সচেতন করা, নেশা থেকে দূরে রাখা, তাদেরকে শরীর চর্চার মধ্যে জড়িয়ে রাখা, এই জন্য বিভিন্ন কম্পিটিটিভ যেমন খেলাধুলা যেমন হচ্ছে, আজকে ক্রিকেট এত সুন্দর হচ্ছে, আজকে ফুটবল হচ্ছে, মহিলাদেরও হচ্ছে, ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে, যেগুলি আমরা আজকে ইনোগ্রেশন করছি এবং খেলো ত্রিপুরা খেলো এটাও আমরা স্লোগান নিয়ে সারা রাজ্যে যুবকদেরকে যে নারা খেলোয়াড় তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা কন্টিনিউ করছি। অর্থাৎ যুবকদেরকে যত বেশি সম্ভব খেলাধুলার মধ্যে রাখা সুস্থ ভারত সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে। রাজ্য সরকার আরেকটি মহতি উদ্যোগ নিয়েছে যে আরও বর্ধিত পর্যায়ে খেলা সামগ্রী, সেটা ক্রিকেট, ভলিবল, ফুটবল, ক্যারাম এবং অন্যান্য সামগ্রী বিভিন্ন ক্লাবের মাধ্যমে যাতে বন্টন করা হয়, ক্লাবে যাতে বন্টন করা হয়, এতে করে ক্লাবগুলিও আরও অনেক বেশি সচেষ্ট হবে। শুধুমাত্র আড্ডা নয়, শুধুমাত্র পূজা অর্চনা নয়, শুধুমাত্র সামাজিক কাজ নয়, নিজেদেরকে সুস্থ রেখে সমাজকে সুস্থ করার আহ্বান। এজন্য নেশার কবল থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে যুবকদের সুস্থ সবল ভাবে গঠন করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়িকা কল্যাণী রায়। উল্লেখ্য, খেলো ত্রিপুরা কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যে খেলাধুলার সামগ্রিক বিকাশে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।